আমাদের দুজনেরই মানে একটা সম্মানের জায়গা থেকে আমরা এখন মানে মানে সম্পর্কটা ভালো রেখে আমরা এখন দেখলাম যে একজন আরেকজনের সাথে মিলতেছে না, তো আমরা চিন্তা করলাম যে ওকে ঠিক আছে তাইলে ভালো থাক, কিন্তু যদি আমি সবসময় লিখছি হ্যাঁ আকাশে চাঁদ উঠেছে তোমাকে তোমার কথা মনে পড়ছে, এরকম টাইপের স্ট্যাটাস আমি মাঝে মাঝে দিয়েই থাকি এবং মাঝে মাঝে অপুকে নিয়ে খুব রোমান্টিক ছবিও আপলোড করি, বাট বছরে একটা বারও অপু কোনোদিন একটা স্ট্যাটাস দিল না একটা ছবিও দিল না, কেন ও লজ্জা লাগে। অবশেষে গুঞ্জনটাই যেন সত্যি হয়ে ধরা দিল, ভেঙে গেল মাহিয়া মাহি ও অপুর সাজানো সংসার। কয়েক মাস আগে মাহিয়া গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছিলেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাবো। আমি যেমন বিয়েটা করেছি খুব ঘটা করে ধুমধাম করে বিয়ে করেছি, যদি কোনোদিন কিছু আল্লাহ না করুক হয় সেটাও আমি ধুমধাম করে বলে দিব। গত 22 মে রাতে মাহি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানালেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে দেখতে না পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও, তোমরা ভালো থেকো, আমি তোমাদের আজীবন মিস করব। আমার শাশুড়ি যিনি তো তিনি সবসময় আমাকে উদাহরণ দেন যে দেখছো এই যে মৌসুমি ওমর সানি ওরা কী সুন্দর একসাথে আছে, ওদের কখনো ঝগড়া দেখি নাই কোনো পেপারে বা কিছু দেখি নাই, তোমাদের যাতে এরকম না হয় তোমরা এরকম হবা। হ্যাঁ তো আমি বলে আচ্ছা ঠিক আছে। তবে মাহিয়া মাহি এই স্ট্যাটাস দিয়ে সংসার জীবনের ইতি টানলেও কয়েকদিন আগেও অপু সম্পর্কে বেশ মজাদার ও রসালো ঘটনা শেয়ার করেছিলেন এই চিত্রনায়িকা। ও আচ্ছা, হ্যাঁ ওরা হচ্ছে সবাই দুষ্টুমি করে অপুর বুকে মাথা টাথা দিয়ে আমাকে সবার পিছনে ফেলে দিছে। হ্যাঁ ও এটা হচ্ছে সবাই আমাকে জেলাস করানোর চেষ্টা করছে কিন্তু আমি তো জেলাস হইনি, কিন্তু আমার তারা ফ্রেন্ড। আর অপু তো খুব মজা, আমার বুকে তিনটা হিরোইন, আমাকে মানে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি এরকম একটা ভাব। শুধু এই ঘটনাই নয়, বিয়ের পর থেকে সংসার নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, মাঝে মাঝে হতাশায় ভরা ফেসবুক স্ট্যাটাস দিলেও পরক্ষণেই তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিন্তু মাহিয়া এবার যে স্ট্যাটাস দিয়েছেন তা হয়তো আর তুড়ি মেরেই উড়িয়ে দেবেন না, এ চিত্রনায়িকা হয়তো সংসার জীবনের ইতি টেনে খুঁজে ফিরবেন একান্ত নিজের জন্য নিজে ভালো থাকার অন্য রকমের সুখ। আমার মনেই হয় না যে আমি বিয়ে করেছি, কারণ ওর সাথে আমার মানে ওই যে বললাম যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে একদিনের জন্য আমি চলে যাই বা একটা টাইম ফাঁকা রাখি, সো কারণ আমি খুবই শর্ট টেম্পার একটা মানুষ, আমি অল্পতে খুব তাড়াতাড়ি রেগে যাই।